আজকে আমরা খুব একটা জরুরি বিষয়ের উপরে সাংবাদিক সম্মেলন ডেকেছি আমরা মন্ডলীর পক্ষ থেকে। সেটা আপনারা জানেন যে বর্তমানে এই যে এডিসি এলাকায় যারা ক্ষমতা আসীন তিত্রামথার দল, তাদের দলের যিনি বর্তমান প্রধান প্রদ্যুৎ কিশোর দেব বর্মনজি, তিনি গতকাল একটা খুব বাজে মন্তব্য করেছেন একটা সাংবাদিক সম্মেলনে। সেটা কি, তিনি বলেছেন যে ত্রিপুরাতে সাংবাদিকরা আপনারা আপনাদের মধ্যে কে প্রশ্ন করেছেন যে ত্রিপুরাতে বর্তমানে যে বিভিন্ন রাজনৈতিক দল আছে, আমরা বাঙালির নাম ধরে তিনি বলেছেন যে আমরা বাঙালি একটা মানে একটা হীন পার্টি, একটা নিচু পার্টি, মানে অবজ্ঞার সুরে, যতটা অবজ্ঞা করা যায় সে অবজ্ঞার সুরে অভদ্রভাবে অশিষ্টাচারভাবে তিনি এ ধরনের মন্তব্য করেছেন। প্রসঙ্গটা উঠেছিল যে ত্রিপুরাতে আমরা বাঙালি দল ত্রিপুরাল্যান্ডের এনআরসি বিরোধিতা করছে, এই ব্যাপারে ওনার মন্তব্য কি, তো এটার জবাব দিতে গিয়ে তিনি এইভাবে মন্তব্যটা করলেন। এটা কোন রাজনৈতিক দলের লোকের কাছ থেকে, নেতার কাছ থেকে, কোন ভদ্রলোকের কাছ থেকে এই ধরনের মন্তব্য, এই ধরনের বক্তব্য কেউ কোনোদিন আশা করতে পারে না। রাজনৈতিক দল একে অপরের সমালোচনা করবে, সমালোচনাটা হয় কর্মসূচির উপর, তার নীতিমালার উপর, কিন্তু এই ধরনের তুচ্ছ তাচ্ছিন্নভাবে এই ধরনের মানে অপমান কর মানে অপমানকর মন্তব্য আমরা কোনো অবস্থাতে আমরা মেনে নিতে পারি না। এই মন্তব্য শুধু আমরা বাঙালির উপর করা হয়নি, গোটা বাঙালি জাতিকে তিনি অপমান করেছেন আমরা মনে করি। কারণ তার বক্তব্য আমরা শুরু থেকে আমরা লক্ষ্য করছি, ত্রিপুরাতে যখন তিনি রাজনীতি করতে আসেন বলেছিলেন পুইলা জাতি উলু পার্টি, এই হচ্ছে তার রাজনৈতিক দর্শন। এবং এডিসিতে ক্ষমতায় দখলের প্রাক মুহূর্তে আজকে আমরা বাঙালিকে উনি অবজ্ঞা করছেন, কিন্তু আমরা বাঙালির ভয়ে উনি ভীত। উনি বলেছিলেন এডিসির নির্বাচনের সময় যে যদি কাউকে চ্যালেঞ্জ করতে হয় তার দলের লোককে উদ্দেশ্য করে বলেছিলেন, তাহলে আমরা বাঙালিকে চ্যালেঞ্জ করে। সেটা আপনারাও জানেন গত এক সপ্তাহ আগে খুমলুঙে এদের লোকের একটা মিটিং করেছে, তার নির্দেশে নিশ্চয় হয়েছে, সেখানেও আমরা বাঙালি দলকে টার্গেট করে তিনি মানে মন্তব্য করেছে, মানে তার দলের লোকেরা বিশ্রী ভাষায় গালিগালাজ করেছে এবং গোবেগ বাংলাদেশি তো অনবরত হচ্ছে ত্রিপুরাল্যান্ড চালু করার জন্য, এনআরসি চালু করার জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছে। তো এখানে যখন আমরা প্রতিবাদী হয়ে উঠেছি তিনি আমাদেরকে সহ্য করতে পারছেন না, কাজেই এই যে ব্যাপারটা এটা আমরা কোনো মতে মেনে নিতে পারি না। আপনারা জানেন এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ব্যাপারে এর আগে আমাদের অনেক কথা হয়েছে, তাদের টার্গেট গোটা রাজ্যে। ওই কালকেও সাংবাদিক সম্মেলনে এই কথাটা তিনি বলেছেন, আমরা যেটা আগে আশঙ্কা করেছিলাম এই আজকের এই কৃষ্ণনগর আজকের এই অভয়নগর থেকে শুরু করে সমস্ত এলাকা তারা এডিসি এলাকার মধ্যে ঢুকিয়ে নেবে, তারা সামনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, এটা তাদের ব্যাপার, করতেই পারে, অধিকার সবাই আছে, এটা নিয়ে কথা না। কিন্তু তাদের টার্গেটটা কি, লক্ষ্যটা কি, এটা পরিষ্কার হয়ে গেছে, দিনের দিন পরিষ্কার হচ্ছে। গোটা ত্রিপুরায় তারা মানে ত্রিপুরামতার প্রশাসন কায়েম করবে, গ্রেটার ত্রিপুরাল্যান্ড করবে, সামনে এনআরসি প্রয়োগ করবে, ইত্যাদি ইত্যাদি করবে, যা কিছু করুক এটা তাদের মধ্যে তারা কাজ করবে। আমরা যারা বাঙালি অংশের মানুষ, আমাদের যে সমস্ত আইনের মাধ্যমে আমাদের অধিকার, আমাদের অস্তিত্ব, আমাদের সাংবিধানিক যা অধিকার দেওয়া ছিল সমস্ত শেষ হয়ে আমরা পথের ভিখিরি হতে চলছি, যাদের দ্বারা, যে সমস্ত আইনের দ্বারা আমরা এটা কিভাবে মেনে নিই, মেনে নিতে পারি না। এই 74 বছর আমাদের অনেক সর্বনাশ হয়েছে কংগ্রেস সিপিএম বর্তমান বিজেপি করে, আর বাকি সর্বনাশটা করতে চেয়েছে এবং ত্রিপুরামতা এবং তাদেরকে ত্রিপুরামতাকে যারা সহযোগিতা করতে পেছন থেকে তারা। কাজেই আমরা মনে করি এই ত্রিপুরামতার প্রধানের এই যে বক্তব্য, এর পেছনে শুধু তার মাথা না, অনেকের মাথা বা প্লেন কাজ করছে যে আমরা বাঙালিকে পেছনে সরিয়ে রাখো, কারণ আগামী দিনে বাঙালি মার খেতে খেতে এখন চেতনা ফিরছে, বাঙালি জাগরণ হচ্ছে, আগামী দিনে বাঙালি তার ঋত গৌরব অধিকার সে আদায় করে নেবেই আন্দোলনের মাধ্যমে, এটা তারা বুঝতে পারছে, তাই এই ধরনের কথাবার্তা তারা বলছে। আমরা এই মানে প্রদ্যুৎ কিশোরজির এই ধরনের মন্তব্যের তীব্র বিরোধিতা করছি, ধিক্কার জানাচ্ছি তার এই হীন মানসিকতার জন্য, এবং তাকে আমরা আহ্বান করছি তার এই মন্তব্য মানে প্রত্যাহার তিনি করবেন, দুঃখ প্রকাশ করবেন। যদি তা না করেন বাঙালিকে কেউ চোখে আঙুল দিয়ে বাঙালিকে কেউ দমন করে রাখতে পারবে না, পারিনি ইংরেজ, পারিনি উর্ধু সাম্রাজ্যবাদ, এটা যাতে এরা ভুলে না যায়, বাঙালির অতীত যাতে তারা মনে রাখে, সেই সঙ্গে
তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই প্রদ্যুৎ বাবুদেরকে, যে বাঙালি ত্রিপুরা ভূমিপুত্র, যে বাঙালি দৈহিক বৌদ্ধিক মানসিক শ্রম এবং অর্থ দিয়ে এই ত্রিপুরা গড়ে উঠেছে, এই অতীতকে যারা ভুলে যায় তারা অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ। এই গুরুমারা বিদ্যা প্রয়োগ করা হচ্ছে বাঙালির উপর, এই বাঙালিরই না জনজাতিদেরকে এই ত্রিপুরা ভারত মুক্তির পর লেখাপড়া শিখিয়েছে, পোশাক পরিচ্ছদ পড়তে শিখিয়েছে, কৃষিকাজ ব্যবসা বাণিজ্য রাজনীতি সবকিছু শিখিয়েছে, সবকিছু তারা ভুলে গেছে। কাজী এইভাবে চলতে পারে না। আমরা চাই এই ত্রিপুরাতে জনজাতি বাঙালি সবাই মিলে মিশে আমরা এখানে থাকবো, সমান অধিকার নিয়ে থাকবো। এইটাকে যারা অস্বীকার করে বাঙালি সর্বনাশ করতে চান তাদের দিন শেষ, বাঙালি যাজ্যে আর নয়। সামনের 2023 এরা ক্ষমতা স্বপ্ন দেখছে ত্রিপুরা দখল করবে মাথা, আমরা বলতে চাই এই রাজ্যের বাঙালিদের কাছে আহ্বান রাখতে চাই, আহ্বান রাখছি সমস্ত পার্টি, এতদিন আমরা সিপিএম কংগ্রেস বিজেপি করেছি, আমাদের বিরুদ্ধে যত আইন হয়েছে একটার পর একটা জেলা পরিষদ থেকে শুরু করে, সামনের দিনে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড এনআরসি হলে আমাদের ভবিষ্যৎ শেষ। আর এই কাজটা যারা করতে চাইছে সামনে এগিয়ে এসছে মাথা, তাদেরকে যারা সহযোগিতা করছেন তারা বাঙালি জাতির শত্রু। কাজে আমাদের অস্তিত্ব অধিকার রক্ষার প্রশ্নে বাঙালি আমাদের, আমরা বাঙালি দলকে সামনে এগিয়ে নিতে হবে, 2023 সামনে এগিয়ে আনতে হবে, সমস্ত প্রতিরোধকে ভেঙে চুম্মার করে আমাদের এগিয়ে যেতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। এই 2023 হবে ত্রিপুরার বাঙালির জন্য শেষ নির্বাচন। আজকে প্রসঙ্গত এই কথাটা উঠে এসছে এবং তিনিও এই কথাটা সামনে বলেছেন, সামনে নাকি তারাই ক্ষমতা দখল করে বাঙালিকে শায়েস্তা করবে, সেই জন্য আমি এই প্রশ্নটা আমি তুললাম আজকে আপনাদেরকে। এই কারণে আমাদের ডেকে না যে এই যে চক্রান্ত ষড়যন্ত্র দীর্ঘ দিন ধরে চলছে এইভাবে আর চলতে পারে না, আমাদের পিঠ দেওয়ালে লেগে গেছে, এবার আমাদের বাঁচার পালা। আমরা সমস্ত অন্যায় আমাদের অবিচার বঞ্চনার বিরুদ্ধে উপযুক্ত জবাব আমরা দেব, বাঙালিরা দেবে, বাঙালিরা মানসিকভাবে তৈরি হচ্ছে, এই বার্তাটা আজকে আমরা আপনাদের মাধ্যমে আজকে আমাদের যারা শেষ করে দিতে চান তাদের কাছে সবার কাছে আমরা তুলে ধরতে চাইছি। এর জন্য আজকে আপনাদেরকে আমাদের ডেকে আনা। আপনারা সাংবাদিক বন্ধুরা, আপনারাই পারেন সমাজের বন্ধু, সবার বন্ধু, আপনাদের মাধ্যমে আজকে সমাজটার মধ্যে জাগরণ ঘটতে পারে আমরা আশা করছি। আমাদের বক্তব্য আপনাদের